করোনা পরিস্থিতিতে দেশে আর্থিক সংকটে পড়েছে 68% পরিবার। গেল মার্চের চেয়ে আগস্টে এসে এসব পরিবারের আয় কমেছে গড়ে 20% বেশি। এছাড়া সেপ্টেম্বরে বেকারত্বের হার বেড়ে দাঁড়িয়েছে প্রায় 4%। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS এর জরিপে উঠে এসেছে এসব তথ্য। মঙ্গলবার একনেক সভা শেষে জরিপের ফল তুলে ধরেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্না। করোনায় বিপর্যস্ত দেশের অর্থনীতি এবং মানুষের জীবন জীবিকা, চাকরি হারিয়ে বেকার হয়েছেন অনেকে, আবার আয় কমে যাওয়ায় সংকটের মুখে পড়েছে অনেক পরিবার। মানুষের জীবিকার উপর করোনার অভিঘাত নিয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জরিপ বলছে, চলতি বছর মার্চে যেসব পরিবারের আয় 19,425 টাকা ছিল, আগস্টে তা কমে দাঁড়িয়েছে 15,492 টাকায়। 2,040 পরিবারের তথ্য বিশ্লেষণে দেখা যায় তাদের ব্যয়ও কমেছে 6.14%। জীবনমান যতটা বলা হচ্ছিল যে ক্ষতিগ্রস্ত হয়েছে, ততটা ক্ষতিগ্রস্ত হয় নাই। মানুষে কষ্ট করে অ্যাডজাস্ট করে নিয়েছে, এটাকে বলে কোপিং ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, হাউ দে কোপড, কীভাবে এটা মোকাবিলা করেছে। আয় ফল করেছে 20%, ব্যয় হ্রাস করেছে মাত্র 6%। জরিপে উঠে আসে মার্চে দেশে বেকারত্বের হার 2.3% থাকলেও এপ্রিল থেকে জুলাইয়ে করোনা পরিস্থিতিতে তা বেড়ে দাঁড়ায় 22.39%। তবে সেপ্টেম্বরে আবার তা কমে মোট বেকারত্বের হার হয়েছে 3.75%। আউট হয়ে গেছিল তার কাজ থেকে, যে কাজটা তারা করে খেত বাই জুলাই অগস্টে, তার অর্ধেক 50% তারা আউট ফ্রম দ্য নো ওয়ার্ক এট অল। তারা ওইখানে ওই যে একটু আগে বললাম টাকা পয়সা যে গেল, আমরা একটু আগে বললাম ওখানে তারা গেছে। মজার ব্যাপার হলো এই মাসে সেপ্টেম্বর মাসে এরা আবার ফিরে আসছে তাদের কাজে। BBS এর প্রতিবেদনে বলা হয়, করোনা পরিস্থিতিতে সবচেয়ে বেশি সংকটে পড়েছেন রিক্সা ভ্যান চালক ও দিন মজুররা, যা মোকাবিলায় সরকারি সহায়তা পেয়েছে 21% পরিবার। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।